পনেরোটি বেলুন বাঁধা ছিল সেখান থেকে পাঁচটি বেলুন উড়ে গেলো আর কয়টি বেলুন রইলো পনেরো বিয় পাঁচ সমান দশ গাছে ১৪টি পাখি ছিল সেখান থেকে দশটি পাখি উড়ে গেল গাছে আর কয়টি চোদ্দ বিয়োগ দশ সমান চার নিজে করি পুকুরে বারোটি ব্যাংক ছিল সেখান থেকে ছয়টি ব্যাংক চলে গেল এখন পুকুরে কয়টি ব্যাংক রইল গাণিতিক বাক্যে বারো বিয়োগ ছয় বারোটি থেকে একটি একটি করে ছয়টি এভাবে সব সময় করে বাদ দিয়ে হিসাব করা কঠিন দশের দল ব্যবহার করে আরও সহজে হিসাব করা যায় বারো ভেঙে দশ ও দুই পাওয়া যায় আমরা কোথা থেকে ছয় বাদ দিব দুই থেকে ছয় বাদ দেওয়া যায় না দশ থেকে ছয় বাদ দিয়ে চার পাওয়া যায় চার ও দুই মিলে ছয় হয় কিভাবে বারো থেকে ছয় বিয়োগ করি এক বারো ভেঙে দশ ও দুই করা যায় দুই দুই থেকে ছয় বিয়োগ করা যায় না তিন দশ থেকে ছয় বিয়োগ করা যায় চার দশ থেকে ছয় বিয়োগ করলে চার থাকে কিভাবে এগারো থেকে আট বিয়োগ করবে ব্যাখ্যা করো গাণিতিক বাক্যে এগারো বিয়োগ আট সমান তিন এগারো ভেঙে দশ ও এক পাওয়া যায় আমরা কোথা থেকে আট বাদ দিব এক থেকে আট বাদ দেওয়া যায় না দশ থেকে আট বাদ দিয়ে দুই পাওয়া যায় দুই ও এক মিলে তিন হয় করি বিয়োগ নিজে সমাধান করি একটি গাছে তেরোটি পাখি ছিল সেখান থেকে সাতটি পাখি উড়ে গেল গাছে কয়টি পাখি রইল ষোলো বিয়োগ সাতের জন্য একটি গল্প তৈরি করি আমার গল্পটি হলো আমার নিকট ১৬ টাকা ছিল আমি সাত টাকা দিয়ে একটি খাতা কিনলাম এখন আমার নিকট কত টাকা রইল এবার তোমার গল্পটি বলো